बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलाइकुम आशा करी सकले भलो आछेन आमिओ भलो आछि आलहामदुलिल्लाह आल्लाहर अशेष रहमते एवं आपनादेर दोआय नित्य दिनेर मतो आज एकटि खुबई गुरुत्वपूर्ण भिडियो निये आपनादेर सामने हाजिर हलाम आमि हाजिर आली। आजकेर भिडियोटि खुबई इम्पर्टेंट एवं मूल्यवान विशेष करे जादेर दुश्मन आछे बा शत्रु आछे जारा शत्रुर अत्याचारे जर्जरित বা বিভিন্ন কায়দায় আপনাদেরকে কষ্ট দেয় বা ক্ষমতার দাপটে আপনাদেরকে যে কোনো উপায়ে সহায়তা করে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমি মনে করি আমার এই আজকের ভিডিওটি খুবই মহামূল্যবান ভূমিকা রাখবে। তার কারণ এই নিয়ম কানুন এতই সহজ আপনারা থাম্বনেল দেখেই অবশ্যই বুঝতে পেরেছেন আর বাস্তবিক পক্ষে এটা খুবই একটি কঠিন জিনিস আপনাদের সামনে দিয়েছি যাতে যেন আপনাদের উপকার হয় এবং এর নিয়ম কারণ এটাই ইয়াতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নাই। এর অরিজিনাল কিতাবও আমার কাছে আছে। বিশেষ করে আপনারা এই ডায়েরিটা যে দেখতেছেন এই ডায়েরিটা আজকের না প্রায় 150 বছর আগের এই ডায়েরিটা। তিনি মারা যাওয়ার অনেক দিন হলো তিনি মারা যাওয়ার পরে আমি শোনার পর এই ডায়েরিটা ডায়েরি বা অন্যান্য বই সম্পর্কে আমি ওখানে গেলে তারপর বইগুলো একজনে নিয়ে গেছে আমি শুধু এই ডায়েরিটাই সেখানে পেয়েছিলাম। এই ডায়েরিটা তেলাপোকা খেয়ে অনেক কিছু জিনিস নষ্ট করেছে তারপরেও এখানে এমন কিছু মূল্যবান জিনিস আছে যা অন্য কোথাও পাওয়া যাবে না এবং অরিজিনাল লজ্জাতুন বা অরিজিনাল কাঞ্জল হোসাইন বা অন্যান্য মুক্তিদুল মুহসিনের অন্যান্য যেগুলো ইম্পর্টেন্ট খুব কিতাব আগে বর্তমান জামানায় যেগুলো পাওয়া যায় না বিশেষ করে সেখান থেকে এখানে হাতে করে ডায়েরিতে তোলা আছে আমি ভালো করে লক্ষ্য করেছি। কাজগুলো খুবই ইম্পর্টেন্ট এবং মহামূল্যবান এবং এটা যার হাতের ডায়েরি তিনি খুবই একজন সেরকম পারদর্শী বুজুর্গ একজন কামেল ব্যক্তি ছিলেন। বিশেষ করে ফার্সি একটি কিতাব থেকে আমি পুরোপুরি বিষয়টা ভালো করে দেখেছি জিনিসটা সম্পূর্ণভাবে উনি তুলে ধরার চেষ্টা করেছে এবং পরিপূর্ণ নিয়ম সহকারে। ফার্সি আমি বুঝি কিন্তু উর্দুর চেয়ে ভালো বুঝি না তারপরও আমি জিনিসটা ভালো মন্দ যাচাই বাছাই করার চেষ্টা করেছি ইনশাল্লাহ। ভিডিও স্ক্রিনে আপনারা একটা জিনিস লক্ষ্য করলেই দেখতে পারবেন আমি একটি গজবি আয়াত মানে যেটা দিয়ে আপনি দুশ্মনকে আপনি পরিপূর্ণভাবে সাথে দিতে পারবেন এবং বেমারে আক্রান্ত করতে পারবেন রোগাক্রান্ত করতে পারবেন সেই আয়াত সম্পর্কে আমি একটু তুলে ধরেছি আপনাদের সামনে। আপনারা হয়তো SMT আপনারা অবশ্যই অবগত থাকতে পারেন তার কারণ এই SM দিয়ে 9 দিনের ভেতরে দুশ্মনকে ধ্বংস করার মতো আমি বরবাদ করার মতো একটি কাজ ইতিমধ্যে ভিডিও আপলোড করেছি আর এই SMT একটু সামান্য একটু ব্যতিক্রম আছে সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেব। তাই পুরো ভিডিওটি আপনারা অবশ্যই ধৈর্য ধরে দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ আপনাদেরই উপকারে আসবে। এখন আসুন SMT আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। SMT হইতেছে ইয়া কাহেরু জুলবাত সাদিদ আন্তাল লাজি লাইয়া তাকো ইন্তেকামেহু ইয়া কাহেরু ফুলান বিন ফুলান কে গজব কহরে মোবদলা কর। SMT এই পর্যন্ত আমি যেভাবে বলেছি আপনারা সেভাবে বলবেন। ইয়া কাহিরু আপনারা অবশ্যই জানেন যে আল্লাহর একটা শাস্তিদাতা ইয়া কাহিরু মানে শাস্তিদাতা আল্লাহর একটি গুণবাচক নাম যে কাহার থেকে এসেছে কাহিরু এবং ফুলান বিন ফুলান আমি যেখানে আমি উচ্চারণ করেছি আপনারা সেখানে অবশ্যই দুশ্মন এবং তার পিতার নাম নেওয়ার চেষ্টা করবেন আর যদি মহিলা মানুষ বা মেয়ে স্ত্রীলোক হয় তাহলে আপনারা তার নাম এবং তার মায়ের নাম ওখানে উচ্চারণ করবেন। আর শেষে আমি যেভাবে সিডিং করেছি কহরে গজব মোবতালা আপনারা এই বিষয়টা অবশ্যই পড়বেন তার কারণ এই শেষের বিষয়টা আগের যে আমি ভিডিওটা দিয়েছিলাম এই জিনিসটা উল্লেখ নাই এই জিনিসটা এখানে সংযুক্ত করা আছে অবশ্যই এটা বাদ দেওয়া যাবে না। আপনারা জানেন আমি কোনো না কোনো পুরাতন বই থেকে বা গুরুবিদ্যা আগের অরিজিনাল ডায়েরি থেকে আপনাদের সামনে ভিডিও তুলে ধরার চেষ্টা করি তাই যারা অবশ্যই নতুন এসেছেন বা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আপনারা হয়তো আমাকে অনেকেই চিনেন, আবার চিনেন না। আসলে অনলাইনে আমি অনেকদিন ধরে আছি, আমি কোনো চ্যানেল ক্রিয়েট করি নাই। অনেকের অনুরোধে আমি একটা চ্যানেল ক্রিয়েট করেছিলাম, পরবর্তী আবার বন্ধ করেছিলাম, আবার পরে আবার অনেকের অনুরোধে আমি আবার একটা চ্যানেল ক্রিয়েট করার ফলে এই চ্যানেলটা বর্তমানে আছি। অনেকেই আমাকে চিনেন না ভালো মন্দ, কিন্তু অবশ্যই আপনারা আমার যে ফেসবুক আইডি আছে আপনারা অবশ্যই দেখবেন, আমি অনেকদিন ধরেই আছি এবং যারা আমাকে চিনে তারা ভালোভাবেই চিনে। তার কারণ আমি বড় কথা বলবো না, এক সময় আমার উপর দিয়ে কেউ কথা বলতে পারতো না ইন্টারনেটে, তার কারণ এত অভিজ্ঞতা ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাকে দিয়েছে এবং কিতাবাদি এবং অনেক কিছু ইনশাল্লাহ জিনিস আমার কাছে আছে। আমার এই বই পুস্তক দিয়ে অনেকেই অবশ্য চ্যানেল ক্রিয়েট করেছে বা অনেকেই অনেকভাবেই চলতেছে, বা কেউ গুগলে বইয়ের ব্যবসা করতেছে। তাই আপনারা আমার উপর আস্থা রাখুন, ইনশাল্লাহ ভালো কিছু জানতে ও শিখতে পারবেন। এখন আসুন আপনাদেরকে আমি নিয়মটা বিস্তারিতভাবে জানিয়ে দেই, আমি যেভাবে আপনাদেরকে জানিয়ে দেব আপনারা সেভাবে করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ তাতে কোনো মিস হওয়ার চান্স থাকবে না। তার কারণ আমি যেভাবে বলবো সেভাবেই যদি করতে পারেন। মাঝে মাঝে অনেকেই বলে যে আমার এই কাজটি করতে পারেনি, আসলে মানুষের ধৈর্য কম এবং আমল কম, মুখের তাসির কম বা নিয়ম নীতি না মানার কারণে অনেক কিছুই আসলে মিস্টেক হয়ে যায়। তার কারণ অনেকেই অনেক রকমভাবে ভিডিওতে বলে যে এইটা শুধু এইটা পড়লেই হবে, এটা করলেই হবে, এত কাজ সস্তা না, এগুলো ফটোকপি মেশিন না দেয়, এক পেজ দিলেন আর এক পেজ দিয়ে বাইর হয়ে গেল, এত সহজ কাজ এগুলো না, আপনাকে একটু পরিশ্রম করতেই হবে। তাই আসুন ইসলামটা সম্পর্কে আপনাদেরকে একটু জাকাতটা আমি সংক্ষেপে জানিয়ে দেই। আপনারা যারা কাজটি করতে আগ্রহী তারা অবশ্যই আপনারা জোহল এবং মিররিক সেতারার সময়, আপনারা যারা এটা কম বুঝেন আমার এই বিষয়ে ভিডিও দেওয়া আছে আপনারা দেখতে পারেন, তারপরেও আপনারা সময়টা নির্ধারণ করতে না পারলে কমেন্ট করবেন, আমি সময়টা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আসলে এই সেতারা দুইটা নহুস মানে মন্দ, যার কারণে আমি এই সেতারের কথা বলি। এবং সেতারের কথা আমি কেন বলি, আপনারা সময় সঠিকভাবে নির্ধারণ করে কাজ করতে পারলে ভালো হবে। তখন এটা আমার মুখের কথা না, নকশে সুলেমানি, মজুরেবাদ সুলেমানি বা মকসুদুল মহসিনিন, সব ভালো ভালো বইয়ে আর কি, উর্দু বইয়ে, বাংলা বইয়ে, ইম্পর্টেন্ট বইয়ে উল্লেখ করা আছে যে সময় সেতারা না জানিয়ে ভাই যে তাবিজ মন্ত্র করিবে তার উপা দিবে নাই, উপা মানে হইল উপকার। তার কারণ সময় সেতারা না মানিয়ে আপনারা যদি কাজ করেন তাহলে কোনো ফায়দা পাবেন না। তাই আপনারা এই দুই সেতারার যে কোনো একটা সেতারার সময় নিয়ে আপনারা কমপক্ষে 108 বার এই এসএমটি আপনারা জপ করবেন। শুধু এসএমটি জপ করলে হবে না, হবে শেষের কথাগুলো সংযোগ না করলেও চলবে, আপনারা শুধু এসএমটা জপ করে নেবেন তাহলে এর এসএমের জাকাতটা আপনার আদায় হবে, তারপর আপনি যে কোনোভাবে এসএম দিয়ে কাজ করে দুশ্মনকে আপনি ঘায়েল করতে পারবেন। আসলে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার কারণ হলো এই কথাগুলো আপনাদের না জানিয়ে দিলে বা না ভেঙে দিলে অবশ্য অনেকেই বুঝতে পারে না এবং কাজ মিস্টেক হয়ে যায়, তাই ভালো করে বলা, ভিডিওটি বড় হলে অবশ্যই আমি সেজন্য দুঃখিত। তারপরে যখন জাকাত আদায় হয়ে যাবে তারপর আপনারা সূর্য যখন খারাপ মানে বেলা যখন খারাপ বরাবর হবে আপনারা সেই সময় 112 বার আপনারা আকাশের দিকে তাকিয়ে সূর্যের দিকে তাকিয়ে 112 বার আপনারা এই এসএমটি যেভাবে আমি পূর্বে বলেছি ওইভাবে জপ করবেন। যদি 112 বার জপ করতে আপনাদের সমস্যা হয় তাহলে আমার কাছ থেকে ইজাজত নিয়ে আপনারা কম কম করে জপ করে নিতে পারবেন, তবে সে ব্যাপারে আপনাকে অবশ্যই ইজাজত নিতে হবে। এবং এই কাজটি আপনারা 3 থেকে 7 দিন পর্যন্ত করতে পারেন, ইনশাল্লাহ 3 থেকে 7 দিন করলে আপনার দুশ্মন কঠিন একটা রোগাক্রান্ত হয়ে বেমারে পরিণত হয়ে বিছানায় ঢলে পড়বে। উৎসাহ বাড়ানোর জন্য ভিডিওটিতে লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন এবং শেয়ার করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ কথা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।